আবার ভোজ্যতেল নিয়ে নৈরাজ্য, দাম বাড়ানোর আগেই বিক্রি হচ্ছে 20 টাকা বেশিতে। চাল মুরগি ডিমের বাজারেও আগুন, বেস্তে আছেন জনগণ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেস্তে আছি। পদ্মা সেতু পাড়ি দিয়ে তৃতীয়বার টুঙ্গি পাড়া ঘুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখলেন সৌন্দর্য, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। নিম্নচাপের প্রভাবে ভয়ঙ্কর সাগর, কক্সবাজারের ট্রলার ডুবির ঘটনায় 22 জেলে উদ্ধার। পূর্ণিমার জোয়ারে বিভিন্ন জেলায় পানিবন্দী হাজার হাজার মানুষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। দাম বাড়ানোর প্রস্তাবেই অস্থির রাজধানীর ভোজ্য তেলের বাজার। দাম বাড়ানোর আগেই খোলা সোয়াবিন ও পাম অয়েল বিক্রি হচ্ছে 20 টাকা বেশিতে। দেখা দিয়েছে বোতলজাত সোয়াবিনের সরবরাহ সংকট। তেলটা এখন বাজার খুবই শর্ট। আমদানিকারকরা শুধু দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন, তাতেই অস্থির ভোজ্য তেলের বাজার। কারণ বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, গত দুই এক দিনে লিটারে 20 টাকা বেড়ে পাম আর খোলা সয়াবিনের দাম আবার ঠিকেছে 145 ও 170 টাকায়। সয়াবিন তেল ঠিক আগের মতো সেম লাফায় লাফায় বাইরে যেতেছে। 5 লিটার 2 লিটার 1 লিটার এগুলো মাল দিতেছেন আমাদের কাছে। সয়াবিন সে ইনটেক তেলগুলো আগের রেটে আছে, কিন্তু পাম তেলের তো আমরা 20 থেকে 25 টাকা বেড়ে গেছে লিটারে। খোলা সয়াবিন 170 টাকা লিটারে বিক্রি করতেছি। ডিলাররা এমন অবস্থা করতেছে, মানে আমাদেরকে এক একটা তেলে এখন 2 টাকা লাভ দিতে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তবে ডিলারদের দাবি, মিল থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে, খুচরা পর্যায়ে চাহিদা বেড়েছে। দাম বাড়ার কথা শুনে যদি কোনো দোকানদার মনে করে এক কার্টন নিত, সে 5 কার্টন টাকা লই আসে। আমাদের তেলের কোনো ঘাটতি নেই। যুক্তি যেমনই হোক, অস্থির ভোজ্য তেলের বাজারে দাম বৃদ্ধির মাশুল ঠিকই গুনতে হচ্ছে অসহায় ভোক্তাদের। তেলের দাম এত বাড়ছে, মানে এখন বুঝতেছি হঠাৎ করে তো বাড়লো, কিন্তু আমাদের যে আয় রোজগার এটা দিয়ে কিভাবে সংসার চলবে? জনগণ আমরা যারা আছি আমরা কি করব। এদিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের কয়েকজন পাইকার জানালেন, কয়েকদিন ধরে বোতলজাত তেলের সরবরাহ পাচ্ছেন না। কোনো কোম্পানি প্যাকেটজাত তেল তো আমাদেরকে দিচ্ছে না, 4-5 দিন তো হলো। ওরা বলে যে মেলে জেম জট, অথবা মাল আমদানি নাই, মাল আনতে গেলে ডলারের ইয়েতে মালের দাম বেশি পড়ে। এর আগে গত এপ্রিলে ভোজ্য তেলের খুচরা বাজারে দেখা দিয়েছিল এমন অস্থিরতা, সে সময়ও দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন আমদানিকারকরা। এ প্রেক্ষিতে মের শুরুতে এক লাফে লিটারে 44 টাকা পর্যন্ত দাম বাড়ায় সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চালের বাজারেও নেই স্বস্তি। সপ্তাহ ব্যবধানে একদিনে কেজিতে দাম বেড়েছে 3 টাকা পর্যন্ত, আর 200 টাকা ছাড়িয়ে গেছে ব্রয়লার মুরগির কেজি। তিন দিনে বেড়েছে 50 টাকা। দাম বৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই ডিমও। খুচরায় প্রতি হাঁড়ি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। এতে ক্রেতাদের দিশেহারা অবস্থা। জ্বালানি তেলের দাম বাড়তি খরচে বিভিন্ন খাতে বাড়ছে অস্থিরতা। ভোজ্য তেলের পর চালের দামও বাড়তে শুরু করেছে। রাজধানীর কারণ বাজারে পাইকারি পর্যায়ে একদিনে চাল কেজিতে বেড়েছে 3 টাকা পর্যন্ত, আর খুচরা পর্যায়ে কেজি প্রতি কিনতে হচ্ছে 5-6 টাকা বেশিতে। 1850 এরকম কিনেছিলাম, আছে কিনতে হলে 2150। তো এখানে বোঝা যাচ্ছে দামের অবস্থাটা খুব খারাপ। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি 4-5 টাকা বাড়ছে, কোলা ছিল 8-10 টাকা বাড়ছে, এইভাবে 50 কেজি বস্তা আয় হচ্ছে 300 টাকা বাড়ছে। আকাশচুম্বী দামের কারণে মাছ কিংবা গরুর মাংস যখন নাগালের বাইরে, তখন তুলনামূলক কম দামে ব্রয়লার মুরগি কিনতে শুক্রবার কল্যাণপুর নতুন বাজারে আসেন ক্রেতারা। কিন্তু 200 টাকা কেজি দাম শুনে যেন আকাশ থেকে পড়েন তারা। 210 টাকা চায়, 200 টাকা হলে নিতে পারবে না। শুধু ব্রয়লার মুরগি নয়, প্রতি ডজন ফার্মের ডিমের দাম উঠেছে 100 টাকা পর্যন্ত। ভাঙাটা একটু ভালো দেখে, তাই একটু কম দাম দেখে এই দিনে নিলাম 40 টাকা হালি। সরকারি সংস্থা টিসিবির গত তিন দিনের হিসাব বলছে, এই সময়ে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ 30 টাকা। তবে বাজারের বাস্তব চিত্র বলছে দাম বেড়েছে 50 টাকা। ফার্মের ডিমের দাম প্রতি হাঁড়িতে 3-7 টাকা বাড়তির কথা বললেও দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। দাম বাড়ায় কেউ খালি হাতে, আবার কেউ বা কিনেন কম পরিমাণ। 500 টাকা রোজগার করে 1 কেজি মাছ নিলাম 400 টাকা, তো চাল ডাল কিনবো কি দিয়া? খরচ সহকারে 90 টাকার মতোই প্রায় পড়ে যায়। ডিম ও মুরগির অস্বাভাবিক দাম বাড়ায় দায় নিতে চান না খুচরা বিক্রেতারা। তাদের দাবি, আড়তদার ও উৎপাদক প্রতিষ্ঠান বাড়াচ্ছে দর। 210 টাকার নিচে মাল বেচা দেবো, 1 কেজি মালে 15 টাকা 20 টাকা লাভ করতে হইব, নাহলে চুরি করে গেলো। ডিমের ব্যবসাটাই সিংগেট ব্যবসা। বাজারে অন্যান্য মুরগির মধ্যে প্রতি কেজি দেশি মুরগি 450 টাকা, আর পাকিস্তানি মুরগি কিনতে খরচ হবে 270 টাকা, আর সাদা ডিম প্রতি ডজন বিক্রি 130 টাকায়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের অর্থমুখী দরে সাধারণ মানুষের নাভিশ্বাসের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী বললেন,
দেশের মানুষ সুখে আছে, বেহেস্তে আছে। সিলেটের সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে যখন হতাশা বাড়ছে, তখনই পররাষ্ট্রমন্ত্রী জানালেন বিভিন্ন দেশের মূল্যস্ফীতির চিত্র বিবেচনায় দেশের মানুষ বেহেস্তে আছে। শুক্রবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেস্তে আছি বলতে হবে। তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয়ী হয়েছে। এর আগে 2002 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে রামপুরায় গুলিতে এক শিশুর মৃত্যুর ঘটনায় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এমন মন্তব্যের জেরে দায়িত্ব হারান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন দুজনেই আমলা থেকে রাজনীতিতে আসেন। তাদের এমন মন্তব্যে বিব্রত অবস্থায় পড়েন রাজনীতিবিদরা। সময় সংবাদ, সিলেট। এদিকে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, দুর্নীতির মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দিয়ে সরকার কোটি কোটি টাকা লুট করছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় বিএনপির কর্মসূচিতে দুই কর্মী নিহতের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষ। ক্ষমতাসীনদের লুটপাট আর অনিয়মের বিরুদ্ধে রাজপথের আন্দোলনের বিকল্প নেই এমন মন্তব্য করে আমন্ত্রিত বিএনপি নেতারা বলেন, নির্দলীয় সরকারের অধীনে না হলে একদলীয় নির্বাচনের সরকারের পায়তারা রাজপথে মোকাবেলা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করছে। ভিত্তিহীন দুর্নীতির মামলায় বেগম জিয়াকে সাজা দিয়ে ক্ষমতাসীনরা হাজার কোটি টাকা লুটপাট করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বেগম সাজা জিয়া, যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কোন মামলায় সাজা দিয়ে আপনি আটকেছেন? যে মামলাটির কোনো ভিত্তিই নেই, যে টাকার কথা বলেছেন সেই টাকা তো ব্যাংকেই আছে, আর এখন যে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন সেই সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছেন না। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে রাজপথের আন্দোলনে সরকার হটানোর আবারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আন্দোলন 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 আন্দোলনের কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথ দখল করেই আমাদেরকে এদেরকে সরাতে হবে, দেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রপত্র তৈরি করতে হবে। এর আগে সকালে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 53তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি কোনো ধরনের সহিংসতা চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, আন্দোলনে সরকার নয় বিএনপি ভেসে যাবে। আগামী মাস থেকে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা ক্ষমতাসীন দলের। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশেও, আর এর প্রতিবাদ করে নানা কর্মসূচি পালন করছে বিএনপি, আর এসব কর্মসূচি থেকে সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে বিএনপির একজনকেও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর পুরান ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। আজকে তারা হুংকার দিচ্ছে, নির্বাচন কমিশন মানে না, নির্বাচনে আসবে না, এই সরকার নির্বাচন করবে না, সরকারকে তারা ফেলে দেবে। গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল বলেই আজকে প্রেস ক্লাব এবং নয়াপল্টনে তারা রোজ সমাবেশ করতে পারছে। আমাদের নেতা কর্মীরা যদি মাঠে নামে, বাচাধনরা একজনও রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। এদিকে শুক্রবার রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক সভায় অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিশ্বে তেলের দাম বেড়েছে, দাম কমলে সমন্বয় করবে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আবার গয়েশ্বর বাবু যেভাবে সমাবেশ করে তারা মানুষকে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক। আবার যদি আগুন সন্ত্রাস চালানো হয়, তবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে
তার সমুচিত জবাব দেবে। জেনে রাখুন, আওয়ামী লীগ রাজপথ থেকে ক্ষমতা এসেছে, অচিরেই রাজপথে দেখতে পাবে। বিএনপির আন্দোলন কর্মীদের চাঙ্গা করা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া ঘুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝ সেতুতে কিছুক্ষণ দাঁড়িয়ে সেতুর সৌন্দর্য দেখেন সরকার প্রধান। পারিবারিক সফরে সকালে পদ্মা সেতু পার হয়ে বঙ্গবন্ধুর সমাধি জিয়ারতে যান তিনি। পরে বিকেলে আবার ঢাকায় ফিরে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শুক্রবার সকাল 8:12 মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজার 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করেন। গাড়ি বহরের 21,750 টাকা টোল পরিশোধ করেন। স্বপ্নজয়ের সেতু উদ্বোধনের 49 দিনের মাথায় তৃতীয়বারের মতো সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। ওনার গাড়ির যত টোল ছিল, ওনার গাড়ির টোল ছিল 750 এবং ওনার বহরের টোল ছিল 21,750 টাকা। উনি সব টোল দিয়ে গেছে আর কি। প্রধানমন্ত্রী আমাদের কাছ দিয়ে যে এই সেতু পার হয়ে গেল, এটা আমার খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী এখানে এগিয়ে এই পথ দিয়ে যখন যায় আমাদের বুকটা ভরে যায়। সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন। ভাগ্নে রাদওয়ান মজিব সিদ্দিক ববি সহ 6 মিনিট সেতুতে অবস্থান করে আবার গাড়িতে ওঠেন। এরপর রওনা দেন টুঙ্গিপাড়ায় বাবার সমাধি স্থলে। এই নিরাপত্তা দিতে পেরে এবং আমরা যারা কাজ করি এটা আমাদের আমাদের কাছে ভালো লাগার বিষয় যে আজকে পদ্মা সেতু হয়েছে এবং নির্বিঘ্নে মানুষজন চলাচল করতেছে। বেলা 11:30 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সদস্যরা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বঙ্গোপসাগরে ঢেউয়ের তোরে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। তবে ট্রলারে থাকা 22 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরা টেক পয়েন্টে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ডুবে যাওয়া ট্রলারটি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বেশ কয়েকদিন ধরে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সঙ্গে উত্তাল সাগর। তাই উপকূলে ফিরছিল সব ধরনের মাছ ধরার ট্রলার। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় ঝুঁকি নিয়ে অনেক ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় সাগরে। শুক্রবার দুপুরে মাছ ধরার জন্য নাজিরা টেক উপকূল থেকে 22 জন জেলে নিয়ে সাগরে যায় মহেশখালীর মাতার বাড়ির শের আলীর মালিকানাধীন FB আল্লাদান ট্রলার। কিন্তু কিছু দূর যেতে না যেতে ট্রলারটি সাগরের নাজিরা টেক পয়েন্টে গিয়ে বালুতে আটকা পড়ে। এরপর ঢেউয়ের আঘাতে 22 জন জেলে নিয়ে উল্টে যায় ট্রলারটি। কোনোভাবে ট্রলারটির নানা অংশে ধরে থাকে 11 জন জেলে, কিন্তু বাকি জেলেরা ভাসতে থাকে পানিতে। পরে স্থানীয় জেলেরা 4টি ট্রলার নিয়ে সবাইকে জীবিত উদ্ধার করেন। বালি আর ঢেউয়ে বোট খাত হয়ে গেছিলো, তারপর 11 জন বেঁচে গেছিলো, আমরা 11 জন আর উঠে গেছে এখানে। জুমার নামাজের পর যখন ওরা বোট বের হচ্ছিলো, বোটটা ডুবে গেছে। দেখার সাথে সাথে আমার 2টা ট্রলার গিয়ে অনেক দূর থেকে 2জন লোককে উদ্ধার করছে। 11 জনের মধ্যে 9 জন সাঁতরাইয়া কোলে উঠে গেছে, আমরা যা নিয়ে আসছি সাগর থেকে সব জেলেকে উদ্ধার করা হলেও ডুবে রয়েছে ট্রলারটি। বেশ কয়েক ঘন্টা ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হলেও ভাটার কারণে তা সম্ভব হয়নি। জোয়ারের সময় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানান মাঝিমাল্লা সমিতির নেতারা। আমরা নাজার টেক থেকে অন্য ট্রলার নিয়ে আর একটু জোয়ার হলে আমরা ওই ট্রলারগুলো নিয়ে আসে এই ট্রলার উদ্ধার হওয়া জেলেরা সবাই মহেশখালীর মাতার বাড়ি এলাকার বাসিন্দা। তাদের বয়স 20-40 বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন ট্রলার মালিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উপকূলীয় বিভিন্ন জেলায় জোয়ারের পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানিবন্দি দিন কাটছে হাজার হাজার মানুষের। বাড়ছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে বিভিন্ন গ্রাম, দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে প্রধান সড়ক ও স্থানীয় বাজারগুলো প্লাবিত হয়ে দোকানে ঢুকে পড়েছে পানি। দ্বীপের 4টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জোয়ারের পানি বেড়ে মনপুরা উপজেলার কলাতলী চরসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘর আঙিনাসহ তলিয়ে গেছে চলাচলের সড়ক। স্ত্রী ছেলে সন্তান নিয়ে আমাদের থাকার মতো জায়গা বাসস্থান নাই। ঝালকাঠি সদর কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে গত তিন দিন ধরেই ১৫টি গ্রাম তলিয়ে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজকর্ম নিয়ে বিপাকে বাসিন্দারা। তবে গত দুদিনের তুলনায় নদীর পানি কমতে শুরু করেছে বলে জানান বাসিন্দারা। আমি স্কুলে যেতে পারি না, রান্না করতে পারি না, চুলায় পানি উঠে গেছে, চারপাশে পানিতে ডিগডিগ করতেছে। পটুয়াখালীতে পানি বৃদ্ধির কারণে ঘাটে ট্রলার নোঙর করে রেখেছেন জেলেরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিছু সংখ্যক জেলে সাগরে নামলেও বেশিরভাগ জেলে আছেন আতঙ্কে। অত্যন্ত ঢেউ বেশি, মানে বাতাস, মানে বটকান টিকতে পারে না। তিন দিন আগের তিনটি ট্রলার ডুবির ঘটনায় পটুয়াখালীতে এখনো ৯ জন এবং ভোলায় ৯ জন জেলে নিখোঁজ রয়েছেন। শামিমা শাম্মি, সময় সংবাদ। বিদ্যুৎ সাশ্রয়ে চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত ১৭তম জাতীয় সম্মেলনে তিনি বলেন, গতানুগতিক শিক্ষার বাইরে সরকার কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আজকে কৃচ্ছতা সাধন করলে আমরা আগামী এক বছরের মধ্যে যে ধাক্কাগুলো আমাদের এই এক্সটার্নাল যে ধাক্কাগুলো অর্থনীতির উপর এখন আসছে বৈশ্বিক পরিস্থিতির কারণে, সেগুলোকে সব আমরা সামলে উঠতে পারবো। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সপ্তাহে ২ দিন হবে। এখন সেটা কি আমরা এবছর এখন থেকে ইমপ্লিমেন্টেশনে যাব কিনা আমরা একটু ভাবছি। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য। দাম বাড়ানোর আগে বিক্রি হচ্ছে ২০ টাকা বেশিতে। চাল ডাল ডিমের বাজারেও আগুন, বেচতে আছে জনগণ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেস্ত আছি। এবং পদ্মা সেতু পাড়ি দিয়ে তৃতীয়বার টুঙ্গিপাড়া ঘুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখলেন সৌন্দর্য, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। এ ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়ের।